সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। উনি মূলত ওনার প্রধান উপদেষ্টা এবং লায়লা হারুন সবসময় দাবি করে, যেটা খুবই একটা অমূলক, যে আমার হাজবেন্ড এককভাবে এই সংগঠনটা করেছে, যেটা একেবারেই অসত্য। এটা তো বলতেই পারে না, কারণ আমরা প্রথম থেকে আমাদের নিজস্ব প্রচেষ্টায় আমরা কয়েকজন সমমনা সবাই আমরা একসাথে হয়ে এই যাত্রাটা শুরু করি। লায়লা হারুন সবসময় এর বিরোধিতা করে আসছেন, এবং আমরা যখন বললাম, বিশেষ করে আমি যখন বললাম যে আপনার হাজবেন্ড এখন উপদেষ্টা থাকতে পারে না, যেহেতু উনি জামিনে মুক্ত একজন আসামি, বর্তমানে উনি জামিনে আছেন, উনি কিন্তু উপদেষ্টা হওয়ার ক্ষমতা যখন থেকে ওনার উপরে সাজা হয়েছে তখন থেকে উনি এটা লস করেছেন, কিন্তু উনি কখনোই এই কথাটা মানতে চায় না। উনি বলেন যে না, উনি একমাত্র উপদেষ্টা, এবং আর একজন আছে আমাদের একজন সদস্য, তার হাজবেন্ড, উনি হলেন একজন অবসরপ্রাপ্ত সাবেক অতিরিক্ত সচিব, উনি আমাদের আরেকজন সদস্যের হাজবেন্ড, উনি আরেকজন উপদেষ্টা। তো এখন ধরেন আমি নিজে একজন বীর, আমার হাজবেন্ড একজন বীর মুক্তিযোদ্ধা, উনি নাই, উনি সাবেক সচিব। এখন আমি আমার নিজের সম্মান কতবার ক্ষুণ্ণ করবো, কতবার ওনাকে বলবো একটা কথা, আর যতবারই বলতে চাচ্ছি যে আপনার এই ওয়েগুলা ঠিক না, আপনি চেঞ্জ করেন, এইভাবে চলা যায় না, তখনই ওনার মানে কি বলবো, ওনার ওই আসল যে চেহারাটা সেটা বের হয়ে আসে, উনি খুব রাগান্বিত হয়, উনি বলে যাচ্ছে তাই ব্যবহার করে। তো সবার কিন্তু ন্যূনতম একটা সম্মান আছে, সবাই তার সম্মানটা নিয়েই চলতে চায়। তো এই যে ব্যর্থতা আমাদের, এটা আমাদেরকে খুব কষ্ট দিচ্ছে যে আমরা ওনার কিছু করতে পারছি না। আমরা চলে গেলাম মহিলা অধিদপ্তরে, নালিশ জানালাম, দেখেন সেখান থেকেও কিন্তু উনি ওনার কালো হাতের মাধ্যমে সমস্ত রিপোর্টটা আমাদেরকে ওনারা বললেন যে আমরা যারা আপনারা আছেন সদস্য সবাইকে নিয়ে, পুরাতন সদস্য এবং সবাইকে নিয়ে আমরা, ফাউন্ডার মেম্বারদেরকে নিয়ে আমরা আপনাদেরকে 24 তারিখে বসবো, 24/4 কোন এক অজানা, 24/5 কোন এক অজানা ইয়েতে শক্তিতে সেটাও দেখেন বন্ধ হয়ে গেল। ওনারা ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করলেন, ফ্রিজ করলেন, যে না আমরা বললাম যে অনেক টাকা, এখন এই টাকাটা যেন নষ্ট না হয়ে যায়, এই টাকাটা যেন ডেস্টিনির মতো না হয়, কিন্তু ওনারা আমরা কিছু করতে পারলাম না। আমাদের এটা বড় দুঃখ যে একটা সরকারি দপ্তর সে তার নিজস্ব গতিতে কেন চলতে পারলো না, কেন চলতে পারলো না, সে তো আমাদেরকে চিঠি দিয়ে জানালো, একজন ডিরেক্টর উনি, উনি আমাদেরকে জানালেন যে আপনারা 1 তারিখে আসেন, 1টার সময় আপনাদের অফিসে আমরা ওখানে বসবো, আপনারা যারা আছেন তাদেরকে উনি নামও দিয়ে দিলেন যে আপনারা এতজন ওখানে হাজির হন। কিন্তু আমরা যখন যাওয়ার প্রস্তুতি নিচ্ছি, আমরা সব সদস্যদের সাথে যোগাযোগ করছি যে কে কোথায় আছেন, আপনাদেরকে আসতে হবে, ওই মুহূর্তে একদিন আগে আমাদেরকে আরেকটা চিঠি দিয়ে জানানো হলো যে অনিবার্য কারণবশত এই তারিখে আপনাদের সাথে করা যাচ্ছে না মিটিংটা, আমরা আগামীতে আপনাদেরকে জানাবো। তো চিঠিটা আমরা দিয়েছি, আপনাদেরকে দিয়েছি, একটু কষ্ট করে দেখেন। তো এই যদি অবস্থা হয়, তাহলে এখানে একজন ভাই বললেন যে আপনারা একটা সভায় নাকি আপনারা, সেটা একটা সাধারণ সভার মাধ্যমে, কিন্তু আমরা তো যা কিছু করছি কোনো কিছু গ্রহণযোগ্যতা লায়লা হারুন তো শেষ করে দিচ্ছে, আগাতে পারছি না, তাহলে আমরা কি করবো? আর ওনার ব্যবহার এত খারাপ যে উনি এই যে আমার সদস্য পদে উনি শেষ করে দিয়েছেন, উনি কোথায় গেলেন জানেন, উনি সুপ্রিম কোর্টে চলে গেলেন। আমি যখন হাইকোর্ট থেকে একটা রায় নিলাম, আপনারা কল্পনা করতে পারেন, এটা কি আমার, কি এটা আমার জমি না, আমার বাড়ি না, আমার কিছু, একটা সামান্য একটা সংগঠনের সদস্য পদ, এটার জন্য উনি কত টাকা ওনার আছে সেইটা দিয়ে উনি সুপ্রিম কোর্টে চলে গেলেন, আমার হাইকোর্টের অর্ডারটা কি ওইখান থেকে উনি নাকচ করালেন। আমি, আমার তো হাসি পায় যে আমি সুপ্রিম কোর্টে যাচ্ছি, সুপ্রিম কোর্টটা কেন সরকার তৈরি করেছে, এটা হলো আমাদের বিচার কার্যের শেষ জায়গা, আমাদের শেষ আশ্রয়স্থল, তা আমরা এখানে কেন যাচ্ছি? তো আমার মানে মনটা সাই দিল না, আমি সুপ্রিম কোর্টে যেয়ে দাঁড়িয়ে কি বলবো, লজ্জাও করতে লাগলো, এবং আমার এখানে যারা ছিলেন অ্যাডভোকেটের সবাই অবাক, মানে আপা এইসব কাজ নিয়ে তো একটু সুপ্রিম কোর্টে আসে না, আপনার সংগঠনের একটা সামান্য, হ্যাঁ। তো এখন আমি যেটা আপনাদের কাছে আমার অনুরোধ যে আমরা ওনাকে, ওনার বিলুপ্তি চাই, ওনার অপসারণ চাই, এবং নতুন একটা কমিটি
আমরা গঠন করতে চাই। আমরা যেটা করে আমাদের রাফিয়া আবেদি, আমাদের সাবেক সহসভাপতি, আমরা ওনাকে কনভেনার করে একটা কমিটি গঠন করতে চাই, যে কমিটি তাদের কার্যক্রম করতে পারে সুষ্ঠুভাবে, সেই আবেদনটা, এই ব্যাপারে আমরা আপনাদের একটা সাহায্য চাই। আপনারা যদি ভালো করে পাবলিশ করেন তাহলে এই জিনিসটা এবার আমার মনে হয় একটা কিছুতে রূপ পাবে। আর আমরা কিন্তু বারবার আমাদের সমস্ত কার্যক্রমগুলো ব্যাহত হচ্ছে, কিছুই করতে পারছি না। যেখানে যেখানে যাচ্ছি সেখানে লায়লা হারুনের অনেক টাকা, লায়লা হারুনের অনেক ক্ষমতা, কিন্তু আমি এইটা বুঝতে পারছি না যে যেখানে আগাই সেখানে উনি একটা প্রতিবন্ধকতা দেয়াল তুলে দেয়। আপনাদের বক্তব্যের আপনারা স্বাধীন দেশ, এই স্বাধীন দেশে একটি স্বাধীন সংগঠনে, রেজিস্টারপ্রাপ্ত সংগঠনে যারা প্রথমের দিকে থাকে প্রতিষ্ঠাকালীন সদস্য, প্রত্যেকের সমান অধিকার থাকবে। একজন সদস্যের কারণে আপনারা যারা অন্য সদস্য রয়েছেন তারা পারছেন না, এটাও তো হয় না। আপনারা তাকে বহিষ্কার করেন, আপনারা তাকে শাস্তির আওতায় নিয়ে আসেন, যে সাংগঠনিক যে ফরম্যাট আছে সেই ফরম্যাটকে সামনে গিয়ে আনতে পারেন।